আসসালামু আলাইকুম। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন কিভাবে মেশিন দিয়ে ঘাস কাটা হয়। প্রচুর শক্তি, সামনে যা আসে সব কিছুই ছিঁড়ে ফেলে। মেশিনে কোনো প্রকার কাটি নাই, প্লাস্টিকের দুইটা কি বলে আর কি লম্বা দুইটা মাথা থাকে, ও দুটো মূলত প্রচুর ঘোরার কারণে সব কিছু কেটে দেয়। দেখুন আপনারা, দেখুন প্রচন্ড আওয়াজ, যার কারণে কথা বলা আপনারা শুনতে পারবেন না। মূলত আমাদের রুমের পিছন পাশে এগুলা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, নাহলে বসেরা বসা যায়। এক ভাই বলছিল যে ভাই আপনাদের রুম দেখব, দেখুন আমাদের রুমের গাড়ি পার্ক করার জায়গা থাকে, এটা পিছন পাশে দেখাচ্ছি আমাদের রুমের ভিতরে কি কি আছে। আলি আপাহাল, এই তো আমাদের রুম, এই যে ফ্রিজ আছে সবার রুমে রুমে, এসব এখানে পাকশাক করা হয়, যে ড্রেসিং অনেক কিছু আছে। এই যে রুমের গোসলখানা দেখাবো এবার, আমাদের রুমের সামনে কন্ডিশন আলি সামনে বাক্স, এখানে এই যে আমাদের গাড়ি এভাবে রাখা হয় প্রতিটা রুমের সামনে সামনে। হাই, এই যেভাবে রাখা হয় সব কিছু ঠিকঠাক। বোতল ম্যানেজার, এই সব আমাদের সাথে সাথে কিছু কিছু কার্ডের রুমও আছে। এই আমাদের আমার কন্ডিশন, এটাই মূলত আমার রুম। এই ল্যাপটপ থেকে আমি ভিডিও সম্পূর্ণ সারি, এগুলোই মূলত। ফ্রিজ আছে, ওয়ার্ড্রপ আছে, আনুষঙ্গিক টুকিটাকি জিনিস। তো এক ভাই বলছিল তাই আর কি আপনাদেরকে দেখালাম এতটুকুই। মূলত যারা পাম অয়েলে কাজ করে এরা বেশিরভাগ সময় গ্রামেই বসবাস করে,
আর গ্রামের পরিবেশ, গ্রামের পরিবেশ শহরের মতো অতটা উন্নত না, এটাই মূলত আমাদের বসবাসগত অবস্থান। অনেকের ভালো লাগতেও পারে, অনেকের খারাপ লাগতেও পারে, এটাই বাস্তব, এটাই সব কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করিয়েন, আমরা দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফিজ।